একদম আমার কথা বলার এখন টাইম নেই, এরকম করেই বলে দিচ্ছি। তোমাদের দিকে তাকাতে পারছি না, সকালের দিকটা খুব ব্যস্ত থাকি। আর তোমাদের বলেছিলাম আমার এখন কাজটা ভালো নেই বলে আমি বেরোচ্ছি না, আমার হাজবেন্ড বেরোচ্ছে। তো ওই তরকারি করছি, একটু ডিম এনে দিয়ে মাবলেট করে তরকারি করছি, কিছুই করতে পারছি না এখন, অবস্থা করছি না, আমাদের খুবই খারাপ। একটা তরকারি হয়ে যাচ্ছে, আর এখানে ছাতুটা, ছাতু করে দেবো, ছাতু খেয়ে যায়। তো ও রেডি হয়ে বেরিয়ে গেলে আমি তারপরে এদিকে কাজকর্মগুলো সারবো। আর তোমরা একটু আমায় সাপোর্ট করো, বারবার বলছি, তোমরা না সাপোর্ট করলে আমি কিছুই করতে পারবো না। তো খুবই টেনশনের মধ্যে আছি বন্ধুরা, তোমরা একটুখানি আমাকে হেল্প করলে আমি একটুখানি এগোতে পারি। আমি রান্না করতে করছি, তোমাদের সাথে কথা বলছি, মুখ দেখতে পাচ্ছ না। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের জানলা লাগাতে চলে এসেছে, আর অনেকক্ষণই এসছে। আমার মায়ের রান্নাবান্না শেষ হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে এরা এসছে। তো আমরা এখানে স্লাইডিং জানলা লাগাচ্ছি, কারণ আমার কাঠের জানলা থেকে স্লাইডিং জানলাটাই বেশি ভালো লাগে। তো এ দেখো, ওখানে এরা লাগাচ্ছে, আর ওইদিকে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মা বলছে আর হনুমানের চিনতে হবে না, হনুমানটা শুধু নিজেদের মুখ দেখে চলে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, এরা জানলা লাগাক আর তোমরা দেখো, ঠিক আছে? নটা মতো বাজে, তো আমার বাবা কাজ চলে গেল। এখন আমাদের মায়েদের কাজ নেই, তাই জন্য মা এখন ঘরেই আছে। আর তো আজকে স্কুলে যায়নি, কারণ আজকে প্রথম দিন স্কুল ছিল, ভাবছি তোমরা কেন যায়নি। তো হচ্ছেটা কি ব্যাপার, কারণ বৃহস্পতিবার আমরা প্রথম দিন স্কুলে যাব, তারপরে আবার পরের দিন আবার স্কুলের ডেকোরেশন আছে, ডেকোরেশনের জন্য আবার আমাদেরকে কামাই করতে হবে, মানে ওটা বড়দের জন্য। আমরা যারা যারা পারি ওটা অংশগ্রহণ করতে পারি, কিন্তু আমি করবো না। সব ভালোভাবে স্যানিটাইজারের এখন ব্যবস্থা ঠিক মতো হয়নি, যদিও বা আমাদের স্কুলটা স্যানিটাইজারের ব্যবস্থা করেছে, কিন্তু সবাই তো আর স্যানিটাইজার লাগিয়ে লাগিয়ে যাবে না। তো যার কারণে আমি ওখানে যাবো না, অংশগ্রহণ করবো না, তার কারণে আমি বৃহস্পতিবারে যাইনি। তারপরেই আবার সরস্বতী পুজোর জন্য ছুটি, মানে এই ছুটি ছুটি করে করে আর হবে না পড়াশোনা এই সপ্তাহে। তাই জন্য একবারে আমার মা বাবা সবাই বলছে সোমবার থেকে যেতে, আর সবাই আমাদের স্কুলের সব বন্ধুরাই সোমবার থেকে যাবে। তো এ দেখো, এখানে আমার মা বসে আছে, অন্ধকার পুরো এদিকে আস। মনটা ভালো নেই, কাজ নেই, এরা যে কারেন্টের কাজ করতে আসবে বলছিল, দেখি আসে কি আবার। তো তোমরা দেখলে এই কিছুক্ষণ আগে আমাদের জানলা লাগিয়ে গেল, তো কিছুক্ষণ আগে আমাদের জানলা লাগিয়ে গেল কারণ জানলার জন্য প্রচুর অসুবিধা হচ্ছিল। কারণ মানে মা যখন ঘরে থাকতো না, জানলায় একটা পর্দা লাগিয়ে দিত, ব্যাস হনুমানগুলো সব পর্দা ফর্দা খুলে খুলে দেখে দেখে ঢুকে পড়তো। এত হনুমানে উৎপাত করতো যখন হনুমান আসতো, তারপর ক্ষণে ক্ষণে বেড়াল ঢুকছে, তাই জন্য আগে ভাগে জানলাটা লাগিয়ে নিল। তো চলো এখন আর কি করবো, কোনো কাজ নেই, এখন আমি একটু পড়তে বসবো, তারপর আবার কথা হচ্ছে, ঠিক আছে, বাই বাই এখনের জন্য। তো এই দেখো বন্ধুরা, এখানে আমার পড়াশোনা হয়ে গেছে, আর পড়াটড়া করে আমি স্নান টান করে এখানে আমি পুজো করতে বসে পড়েছি। আর আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার খুব ভালোভাবে পুজো করি, আর আমি পুজোটা করি এখানে ঠাকুমার ঘরে। এখন ঠাকুরটা আছে, কারণ ওপরে তো আমাদের কাজবাজ হচ্ছে ওপরে, তারপর চিলেকোঠে আমাদের ঠাকুরটা রাখা হবে পরে। তো চলো এখানে পুজোটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। Thank you.
একদম রাত্রে চলে এসেছি, দুপুরে সব কাজ সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা এখন 8:30 মতন বেজে গেছে, আর বৃষ্টির বাবাও চলে এসছে, এবারে খিদে পেয়ে যায় ও একদম। অনেক তাড়াতাড়ি ওখানে টিফিন হয় তো 12:30 মতো, ওই জন্য খিদে পেয়ে যায়, ওই জন্য একদম রুটি করে নিচ্ছি, আর টিফিন দেবো না, একবারে রুটি তরকারি খেয়ে শুয়ে পড়বো। আবার সকালে বেরোনো, আর ও তো ভোরে আবার বেরোয়, যেহেতু নিউজ পেপারে আবার একটা ইয়ে আছে, কাগজের ব্যবসাটা আছে না, কাগজের জন্য ভোরে বেরোতে হয়। বাবা তো রুটি ফুটি করে নিই, করে খেয়ে নেবো, খেয়ে এবার তোমাদেরকে আবার টাটা করে দেবো, আর কিছু কাজ নেই। এই তো এখানে বিল করছে, ও কাজ করছে। তো দেখো এবারে টাটা, আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না। বাই বাই।